মোহাম্মদ ইব্রাহিম খলিল, আমাদের বাবার নাম মরহুমুল ইসলাম, আর আমাদের গ্রাম হচ্ছে পূর্ব সরবতী হিরামন বাজার সদর লক্ষ্মীপুর। এটা আমাদের লক্ষ্মীপুর জেলা। তো এই লক্ষ্মীপুর জেলায় হইলো আমাদের গ্রামটা একদম গ্রাম সাইড। তো আসলে আমার এবং আমার বড় ভাই, যে আমার বড় ভাইয়ের আমার একটা স্বপ্ন ছিল যে আমরা কিছু করার, ভালো একটা উদ্যোক্তা হওয়ার। তো আমাদের অনেকগুলো প্ল্যান ছিল, হাঁসের খামার করার, মুরগির খামার করার বা গরু খামার করার। কিন্তু আমরা শেষ পর্যায়ে আসি ইউটিউব বা বিভিন্ন দিকে সব কিছু যাচাইবাছাই করে দেখছি যে ড্রাগন ফলের যে শ্বাসটা, এটা আমাদের বাংলাদেশে প্রচুর অনেক জায়গায় হইতেছে। বাইরের যে বাজারজাত মোটামুটি এটার একটা ভালো অবস্থান আছে। তো আমি এবং আমার ভাই একটা পরামর্শ করছি, দেখি আমরা করে দেখি কেমন হয়। তখন কিন্তু আমরা প্রথমে জমিনটা ক্রয় করি, প্রথম বছর মাটি বরট করি, প্রথম বছরে আমি এই চারাগুলো আমি কুমিল্লা থেকে আনি, চারাগুলো লাগাইছি। তখন আমি যখন নতুন অবস্থায় লাগাইছি, আমার একটা হলো মনে মন তেমন হবে না এমন একটাই ছিল। কিন্তু আমি এটার পিছু প্রচুর সময় দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ যা যা করার সবগুলো অ্যাকুরেটভাবে করছি। যেখান থেকে আনছি বা বিভিন্ন ডাক্তার, বিভিন্ন কৃষি অফিসারদের সাথে ভালো পরামর্শ করি, ওনারা আমাকে যেভাবে সাজেশন দিয়েছে আমি ওইভাবে কাজ করছি। করার পরে আপনারা জানেন যে বাগানগুলো সাজাতে হলে বা যে কোনো কিছু হইতে হলে দীর্ঘ সময় লাগে। আমি গত 2021 সালের মার্চে আমি গাছগুলো রোপণ করছি, 2022 আসি আমি, গত বছর যে বছর রোপণ করছি ওই বছর আমি কিছু ফল খাইছি আলহামদুলিল্লাহ। তো এবছর আমি আসার পরে এবছর জানি কী হয়, যখন এপ্রিল শুরু হলো আমার বাগানে ফুল ফোটা শুরু হলো, তখন আমি ভাবছি মনে হয় এমন বেশি আসবো না। 15 দিন যাওয়ার পরে যখন প্রচুর ফুল আসছে, তখন আমি অনেক খুশি হয়ে গেছি এবং আমার এক একটা এরকম কানায় বা ডোগায় 15টা 20টা 30টা পর্যন্ত ফুল আসছে। তখন আমি কৃষি অফিসারদের সাথে বা অনেক জায়গায় যোগাযোগ করছি যে আমি কি সবগুলো ফুল রাখবো না ফালাই দিব। তখন আমাকে অনেকে পরামর্শ দিছে এগুলো ফালাইতে হবে না, সবগুলো ফুল থাকবে না, কারণ এখানের জন্য পর্যাপ্ত ভিটামিন প্রয়োজন। যেমন এখানে 30টা ফুল থাকলে এটা লোড মানবে না, তখন কিছু কিছু জড়িয়ে যাবে, কিছু থাকে যাবে। তখন আমি আর হাত দিই নাই, শুধু যেন না ফোস সেটার জন্য আমি কিছু মেডিসিন আছে এগুলো ব্যবহার করছি এবং ফুল যেন না জ্বরে সেটার জন্য কিছু মেডিসিন, যেমন আমি 6-7 প্রকারের আইটেম সার মিক্স করি, সার ব্যবহার করছি। এর মধ্যে সবসাথে যেটা বেশিরভাগ সেটা জৈব সার, আর জৈব সার আমার সবসময় স্টক থাকে, সেটা আমি অলরেডি ওখানে জমা করে রাখছি। এখানে আসছি আমি মোহাম্মদ মনির হোসেন, কৃষি বিপণন কর্মকর্তা আর কৃষি বিপণন অধিদপ্তর লক্ষ্মীপুর। মোহাম্মদ ইব্রাহিম সাহেবের নতুন একজন উদ্যোক্তা, উনি ওনার ভাই এবং ওনার দুজনের সহযোগিতা ওনার একটা ড্রাগন ফলের বাগান করেছে। বাগান দেখেছেন আপনারা যে খুব সুন্দর সুন্দর হয়েছে এবং ওনাদের পরিশ্রমের ফল নিশ্চয়ই সেটা ভালো হবে আমি আশা করি। এবং ওনার যেটা ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছে, উনি বাজারজাতের বিষয়ে উনি সংশয় প্রকাশ করতেছেন, কিন্তু আমি লক্ষ্মীপুরে জয়েন করার পর থেকে এখানে যারা তরুণ উদ্যোক্তা আছে বা যারা এই ব্যবসা রিলেটেড যে কোনো ব্যবসার সাথে আছে, আমি সবসময় যেখানেই খবর পেয়েছি তাদের ওই একদম কৃষকের দোর গোড়ায় চলে গেছি। কিছুদিন আগে অসুতর গুপ্তা তো যে বরুর চাষি ছিল, ওনার বরুয়ের ব্যাপারে আমরা সহযোগিতা করেছি এবং ওনার বরু ওনার জায়গাতেই বিক্রি হয়ে গেছে। যাই হোক, উনি যে মার্কেটিংয়ের কথা বলেছে যে বাজারজাত করতে ওনার সমস্যা হবে কি না, আশা করি সমস্যা হবে না। আমরা আছি, মিডিয়া কর্মী ভাইয়েরা আছে, আমি ইব্রাহিম সাহেবকে আশ্বস্ত করতে চাই যে ওনার ফল সম্পূর্ণরূপে এবং খুব সুন্দরভাবে বিক্রি হয়ে যাবে, সেই আশ্বস্ত আমি দিয়ে যাচ্ছি। এবং উনি জৈব সারের কথা বলেছেন, কম্পোস্ট সার যেটা হয় আমি এখানে আমাদের। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমাদের এই বাগানের প্রথম শুরু থেকে আমরা মাটি 3x3 ফুট একটা গর্ত করব, গর্তের মধ্যে জৈব সার, রাসায়নিক সার হবে না, জৈব সার গোবর ফসা গোবর দিয়া তারপরে যাই এটারে 15 দিন রাখি দিতে হবে। রাখি দেওয়ার পরে তারপর যাই সারাটা লাগাইতে হবে, সারাটা ফিলার থেকে একটা ফিলার দিতে হবে। তারপরে দেওয়ার পরে ফিলার থেকে 4-5 ইঞ্চি ফরাগে সারাটা লাগাইতে হবে, লাগাই হালকা পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পরে 4টা সারা 4 কর্নারে লাগাই সারাটারে বাঁধা দিবে। বাঁধি দেওয়ার পরে সারাটা প্রতি 15 দিন 10 দিন 5 দিন পরে পরে পানি দিবে। তারপরে যাই প্রতিটা সারা একটা ডাল রাখবে আর পুরা ডাল টায়ারের উপরে পর্যন্ত উঠে ফেলাবে। উঠানোর পরে আগাছা যত আগাছা আছে সব পরিষ্কার করে ফেলাবে। তারপর যাই সারাটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে। তারপরে যাই 1 বছরের ভিতরে এই অবস্থানে আসছে আমাদের সারাটা। যদি কেউ যদি বাগান করতে চায়, কাদের যদি পরামর্শ লাগে, আমরা আছি, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে হবে, আমরা তাকে সুন্দর পরামর্শ দিব, সহযোগিতা করব। আর যদি কারের সারার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, আমাদের যথেষ্ট পরিমাণ সারা আছে, গাছ আছে, আমরা কাটি দিতে পারবো। আমাদের কাছে 5টা জাতের বর্তমানে ফলের সারা আছে, 5টা জাত যদি কেউ নিতে চায় নিতে পারবে, অসুবিধা নাই। আমাদের সারা খুবই ভালো, কিন্তু ফল বড় বড় হয়, 3টা কেজি হয়, 2টা কেজি হয়,
তিনটা কেজি হয় চারটা কেজি হয়। আমাদের ফলগুলো খুবই মিষ্টি তো ফল, যদি কেউ চাই নিতে পারবেন। আচ্ছা, এই যে টায়ার পর্যন্ত প্রথম একটা করে নিতে হবে নাকি? একটা করে নিয়ে টায়ার উপরে যে কি করতে হবে সেই জিনিসটা বলো। উপরে যাই ফুল উঠে যাবে, টায়ারটা দিবে, টায়ারটা দেওয়ার পরে রাস্তাতে ভাঙবে নিচে কাছে রাখা কাটি দিতে হবে, ডালটা নিচের দিকে ঝুলে যাবে। ঝুলে যাওয়ার পরে যথেষ্ট পরিমাণ ঝুলার পরে তারপর যাই এক বছর পরে একটা ডাল, এক বছর পরে মাথাটা কেটে দিবে, এক বছর পরে ইয়ার আগে না, কাটে দেওয়ার পরে ফলটা এইভাবে থাকবে। ইয়ার পরে যাই ফুল ফল আসবে, ফুল আসবে, তারপর ডাল আরো বাইরেতে থাকবে। উপরের ডাল কাটা যাবে না, কাটা যাবে না, বেশি ডাল রাখা যাবে না, যেটা খারাপ ডাল সেটা কাটি ফেলা দিতে হবে, ভালোটা রাখি দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এটার ফুলটা আসতে লাগে 15 দিন। হ্যাঁ, ফুলটা ফুল থেকে ফল হইতে লাগে 15 দিন, আর ফলটা পুরো বড় হয়ে থাকতে লাগে 15 দিন, 45 দিনের ভিতরে ফলন আসবে। এই ফলটা কাটার পরে ফেসে দিয়ে আরেকটা লাগবে, মানে আসতে থাকবে, মানে একটার পর একটা একটার পর একটা 8 মাস ফল ধরবে। শীতকালে 6 মাস বন্ধ থাকবে, হ্যাঁ বন্ধ থাকবে না, যদি লাইটিং হয় তাহলে পুরো আল্লাহর 12 মাস ধরবে এই ফলটা। এটা কোনো বন্ধ বন্ধ নেই, এটা শুধু আসতে থাকবে। প্রথম হুজে দিলে এটা শুধু আসতে থাকবে, এটার কোনো বন্ধ বন্ধ নেই, ফলটা শুধু ধরতে একবারে খরচ, একবারে খরচ।